পটাশের বাবা নব এবং নবর বাবা ভব দুজনেই ছিল বিখ্যাত চোর। অর্থাৎ পটাশকে নিয়ে তিন পুরুষ ধরে তারা চোর। ভব চোরের নাম ডাক ছিল সাংঘাতিক। লোকে বলে ভব নাকি বাজি রেখে এক দুপুরে তার পিসির আনিক করার কম্বলের আসন চুরি করেছিল। কাজটা শুনতে যতটা সহজ আসলে কিন্তু ততটা সহজ নয়, কারণ পিসি তখন স্বয়ং ওই আসনে বসে কাঁথা সেলাই করছিলেন। সেই অবস্থায় আসন চুরি যাওয়ায় পিসি আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ভবকে আশীর্বাদ করে বলেছিলেন, ওরে আমার ভব, তোর ওপর স্বয়ং ভগবানের ভর আছে, এই বিদ্যে ছাড়িসনি। পিসির আশীর্বাদে ভব বিদ্যে ছাড়েনি। বয়সকালে নিজের ছেলে নবকে তালিম দিয়ে সব বিদেশে শিখিয়ে গেল। তা নব কিছু কম গেল না। চোরের তালিম কিন্তু কিছু সহজ কাজ নয়। ভালো দৌড়তে পারা চাই, উঁচু বা লম্বা লাফে দড় হওয়া চাই, বাঁশের ওপর দিয়ে ভল্ট খেয়ে উঁচু দেওয়াল ডিঙোতে পারা চাই, রণপায়ে চলতে জানা চাই। এছাড়া গায়ে যথেষ্ট জোর না থাকলে দুদশজন মানুষের সঙ্গে তো মোকাবিলা করা সহজ কথা নয়। এরপর ভালো অভিনয়, বিনয়ী ব্যবহার ইত্যাদি তো আছে। চোর বলে সবাই যদি চিনে ফেলে তাহলে একটু চিত্তির। নবরে সব গুণ তো ছিলই, তাছাড়া ছিল তার দুর্জয় সাহস। সে দু মন লোহা তুলত, কুস্তিতে যে কোনো পালোয়ানকে হটিয়ে দিতে পারত, যন্ত্রবিদ্যা মন্ত্রতন্ত্র ছিল তার নখদর্পণে। এমন ঘুম পাড়েনি মন্ত্র সে জানত যে গেরস্থের কুকুর পর্যন্ত ঘুমিয়ে থাকত, টুঁ শব্দটি করত না। জমিদার তারিণী রায়ের বাড়ি থেকে এক খিলি পান চুরি করেছিল সে। এটা শুনতে যতটা সহজ কাজটা কিন্তু মোটেই তত সহজ ছিল না। রায়মশাইয়ের নাতির অন্নপ্রাশনে বাড়িতে সেদিন লোক গিজ গিজ করছে, খাওয়াটাও হয়েছিল বেজায় রকমের, সকলে রাই ঢাই অবস্থা। রায়মশাই খুড়ো বিপিন চন্দ্র এক খিলি বেনারসি পাত্রির স্পেশাল পান নিজের রূপোর বাটা থেকে বের করে মুখে ফেলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় পানটা চুরি যায়। এক অবিশ্বাস্য ব্যাপার। খুড়মশাই নিজেও কিছুক্ষণ বুঝতে পারেননি যে তার দুয়াঙুলে ধরা পানটা হাঁ করা মুখের মধ্যে যেতে যেতে কিভাবে হাওয়া হয়ে গেল। কিছুক্ষণ চিবোবার পর তিনি খেয়াল করলেন, যা তিনি চিবোচ্ছেন তা পান নয়, নিজের জিভখানা। বেনারসি পান ততক্ষণে নবর গালে জমে বসেছে। নবর এইরকম হাত সাফাই দেখে তারিণী রায় তাকে সভাচোর করতে চেয়েছিলেন, ঠিক যেমন পুরনো আমলে রাজারাজাদের সভাকবি সভাগায়ক থাকত তেমনি। নব অবশ্য সভাচোর হয়নি, হাত জোর করে রায়মশাইকে বলেছিল, আগে এ হলো বাপদাদার বিদ্যে, ছাড়তে পারবো না। আরে ছাড়বি কেন, বৃত্তি ছাড়ার জন্য কি তোকে রাখছি, চুরি করবি তবে মজার জন্য। নব শেষ পর্যন্ত রাজি না হওয়ায় তারিণী রায় তাকে আর পিড়াপিড়ি করেননি, তবে একখানা সোনার মেডেল দিয়েছিলেন, বরাবর স্নেহ করতেন খুব। সেই নবর ছেলেই হলো পটাশ। ছেলে না বলে অকাল কুষ্মাণ্ডই বলা ভালো, সব থেকেও তার কি যেন নেই। অথচ এই ছেলেকে এই একটুকুন বেলা থেকে সে নিজে তালিম দিয়েছে। ছেলে তৈরিও কিছু কম হয়নি, হরিণের মতো দৌড়তে পারে, বানরের মতো লাফাতে পারে, গায়ে হাতির মতো জোর, বুদ্ধিও খুব। তবু চুরিতে একেবারেই তার মন নেই। নব শেখায়, সেও শেখে, তবে গা লাগায় না, মন দেয় না। একদিন হলো কি, হাত মক্ষ করতে নব তার ছেলেকে সুদখোর অক্ষয় হাজরার বাড়ি চুরি করতে পাঠালো। পটাশ গেল বটে, কিন্তু চোরের যা যা করতে নেই তার সবকিছুই সে করতে লাগলো। হাজরার চারটি কুকুরি তাকে চেনে, সুতরাং টেরে এলো না, দু একবার ভুক ভুক করে চুপ মেরে গেল। পটাশের সেটা পছন্দ হলো না, ঢিল মেরে মেরে সেগুলোকে খেপিয়ে দিয়ে স্বর্গ তুলে ফেললো। তারপর দরজা ভাঙতে গিয়ে এমন সব বিকট শব্দ তুললো যাতে মরা অব্দি উঠে পড়ে, তাতেও খুশি না হয়ে গুনগুন করে গান গাইতে লাগলো। অক্ষয় হাজরা সবসময় ভয় ভয় থাকে, ঘরে নগদ টাকা সোনা দানা এসব তো কম নেই। জেগে গিয়ে সে হেঁকে উঠল, এই কে রে কে রে, আমি পটাশ। পটাশ তা কি মনে করে, এই রাত বিরেতে আমি তো দোর খুলতে পারবো না, বাঁধা দিতে এসেছিস তো, জানলায় দিয়ে দে, এই হাত বাড়াচ্ছি। আগে হাত বাড়াতে হবে না, আমি দরজা ভেঙে ফেলেছি। ভেঙে ফেলেছিস মানে, করছিসটা কি বলতো? আগে চুরি করছি। চুরি করছিস? ইয়ার কি হচ্ছে, হ্যাঁ এইভাবে কেউ চুরি করে? বেরো বেরো বলছি। এসে নবকে সব বৃত্তান্ত জানিয়ে বলল, ও কেমন ঢালা ছেলে তোর, চুরি তো তুইও করতিস, কখনো সারা শব্দ করিসনি, আসপাতটাও দেখাসনি, আর তোর ছেলের আসপাতটা দেখ, গেরস্থ জিজ্ঞেস করছে কি করছিস, আর বুক ফুলিয়ে চোর বলছে চুরি করছি, তারপর আবার গুনগুন করে গানও গাইছিল, দিনটা কি পড়লো বলতো নব। নব সেদিন পটাশকে জুতো পেটা করলো খুব, কিন্তু পেটাতে পেটাতে নব বুঝতে পারছিল যে পটাশকে দিয়ে হবে না, বাপদাদার বিদ্যে এর হাতেই নষ্ট হবে।
হটাস নির্বিকার, খায় দায় ঘুরে বেড়ায়। মাঝে মাঝে বাপের সঙ্গে সাগৃতি করতে বেরোয় বটে, কিন্তু কাজের চেয়ে অকাজই করে বসে বেশি। কখনো দুম করে হাত থেকে শীতকাটি পড়ে যায়। একদিন তো সাপ সাপ বলে চেঁচে উঠে কেলেঙ্কারি শুরু করলো। আর একদিন একজনের ঘরে ঢুকে নব যখন সবে সিন্দুক বাক্স আলমারি খুলে ফেলেছে, তখন পটাশ একটা ফাঁকা বিছানা দেখতে পেয়ে সোজা গিয়ে তার উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত মানুষজনদের মধ্যে যে পটাশ থাকতে পারে তা নব আন্দাজ করতে পারেনি। তাই ছেলেকে খুঁজে না পেয়ে একাই ফিরে এসে সে ভাবতে বসল। সকালবেলা হাই তুলতে তুলতে পটাশ ফিরে এলে তাকে একখানা গোদা হাতে চড় মেরে কষিয়ে এসে বলল, কোথায় ছিলি? ঘুমিয়ে পড়েছিলাম। বাজি নচ্ছার, ঘুমিয়ে পড়লি জোরের ছেলে হয়ে? তা কি করবো, ঘুম পেয়ে গেল যে যায়। তোকে ওরা ঠেঙায়নি? না, সব বলে দিলাম যে। বললি কি? বললি? বললাম বাবার সঙ্গে চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, বাবার নাম নবচোর। তখনই তো বসিয়ে দুধ চিড়ে ফলার করালো। ফলার করালো? করাবি না, অত বড় চুরির হদিশ দিয়ে দিলাম। তারা সবাই দল বেঁধে লাঠি সেটা নিয়ে আসছে। এসব শুনে নব মাথায় হাত দিয়ে বসে পড়ল। সেদিনই নব তার বাড়ি থেকে পটাশকে তাড়িয়ে দিল। সবাইকে জানিয়ে দিল, ওকে ত্যাজ্যপুত্র করলাম। পটাশ কোথায় গেল তার খোঁজার কেউ রাখল না। এদিকে নব ধীরে ধীরে বুড়ো হতে লাগলো। দাঁত পড়লো, চুল পাকলো, শরীরের জোর বল চোখের দৃষ্টি সবই কমতে লাগলো, বুদ্ধিও একটু ঘোলাটে হলো, বেপরোয়া ভাবখানাও তেমন আর রইল না। পৈতৃক বৃত্তি বজায় রাখা ভারী শক্ত হয়ে উঠল। আগে প্রতি রাত্রি উঠে সে চুরি করতে বেরোতো, আজকাল তার পেরে ওঠে না। ফলে সে সঞ্চয় মন দিল, একটু সুদের কারবারও সে শুরু করলো। তাতেই আয় মন্দ হয় না, কিন্তু স্বভাবটা ভারী কৃপণের মতো হয়ে গেল তার। ওদিকে বাপের তাড়া খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পটাশ পড়ল অথই জলে। চুরি ছাড়া তার বাবা তাকে আর কিছুই শেখায়নি বলে কাজকর্মেরও জোগাড় হচ্ছিল না। না খেয়ে খেয়ে চেহারা পাকিয়ে যেতে লাগলো। একটা বাড়িতে চাকরের কাজ পেয়েছিল কিছুদিন, বাসন মাজত, জল তুলত, ঘরদোর ঝাড়পাট দিত, বেশ ছিল। একদিন হঠাৎ মাঝরাত্রে যেন নিশির ডাক শুনে সে উঠে পড়ল। তারপর ভারী অবাক হয়ে দেখল তার হাত দুটো আপনা থেকে বাক্স প্যাঁটরা হাতড়াচ্ছে। এই কাণ্ড দেখে পটাশ এমন আতঙ্কিত হয়ে উঠল যে তার চোর চোর বলে চেঁচে উঠতেও ইচ্ছে হয়েছিল। তো ভাগ্যিস চেঁচায়নি। তবে সে অবাক হয়ে দেখল যে বিনা আয়াসেই সে তালা চাবি খুলে ফেলছে এবং নিঃশব্দে জিনিসপত্র বার করছে। বাপদাদার স্বভাব যাবে কোথায়, রক্তেই তো বিজবিজ করছে। পটাশ পালালো, আবার এক বাড়িতে কাজ নিল। কিছুদিন পর সেখানেও সেই একই কাণ্ড। দীর্ঘশ্বাস ছেড়ে পটাশ বুঝল এটা থেকে তার আর নিস্তার নেই। বাপ নব তাকে চুরিতে নামাতে পারেনি বটে, কিন্তু তার ভেতর একটা চোরকে সে ঢুকিয়ে দিয়েছে। এতকাল সেটা ঘুমিয়েছিল, এখন তার ঘুম ভেঙেছে। তা পটাশ সে আনা চোর, এক জায়গায় বেশি দিন থাকে না, ঘন ঘন এলাকা বদলায়। চুরির ধরনও সে পাল্টে ফেলে, পয়সা কুড়ি সোনা দানা যা পায় সে উড়িয়ে দেয়। চুরি তো শুধু তার রোজগার নয়, একটা নেশাও। একদিন রাত্রিবেলা পটাশ একটা গায়ে ঢুকলো। বেশ সম্পন্ন গ্রাম, অনেক বাড়ি ঘর। ঘর বাড়ির চেহারা দেখলে তার অভ্যস্ত চোখ বুঝতে পারে কোন বাড়িতে কি জিনিসপত্র রয়েছে। বেছে বেছে একটা বাড়ি তার খুব পছন্দ হলো। বাড়ি তো নয়, যেন দুর্গ। মোটা গড়াত, পুরো মজবুত একপাট্টা কাঠের পাল্লা দেওয়া জানালা কপাট, চারধারে উঁচু পাঁচিল, পাহারাদার কুকুর, এসব দেখেই খুশি হলো পটাশ। যেখানে চুরি করা শক্ত সেখানেই তো চুরির আনন্দ। পাঁচিল ডিঙিয়ে কুকুরটার মুখ বেঁধে জানলা খুলে ঘরে ঢুকতে তার বেশি সময় লাগলো না। কিন্তু ঘরে পা দিয়েই তার মনে হলো এই বাড়ি এই ঘর তার যেন চেনা। ওদিকে নবরও ঘুম ভেঙেছে, ইঁদুরের শব্দ বিড়ালের শব্দ সে বিলক্ষণ চেনে, কিন্তু এই শব্দটা যেন অন্যরকম। নব বাতাস শুকল, একটা গন্ধ পেল সে। তারপর খুব অবাক হয়ে বুঝতে পারল তার ঘরে চোর ঢুকেছে। নবচোরের ঘরে চোর ঢুকেছে, আশ্চর্য কথা। লাঠি শোঁটা অন্ধকারে কিছুই সে খুঁজে পেল না। গায়ে তেমন জোর নেই যে চোরকে জাপটে ধরবে, বাপায় বাতের সাংঘাতিক ব্যথা। অথচ ঘরে প্রচুর সোনাদানা, প্রচুর টাকা পয়সা, চোর সব নিয়ে যাবে যে। নব বিকট স্বরে চেঁচাতে লাগলো, চোর চোর চোর।